দ্বিতীয় শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আমরা আজকে কম্পিউটারের প্র্যাকটিক্যালে কিছু যন্ত্রপাতি দেখাবো। আজকে আমরা প্রথমেই আলোচনা করব যেটা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার যে এসেছিল সেই কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো নিয়ে। তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আমরা যেটা যন্ত্র হিসাবে পাই তা হলো ক্যান্ডিস্টার। অর্থাৎ প্রথম প্রজন্মে যে যন্ত্র ব্যবহার হতো তা ছিল ভ্যাকুয়াম টিউব। তোমাদের একটু ভ্যাকুয়াম টিউবটা দেখিয়ে দিই কেমন ছিল। ভ্যাকুয়াম টিউব দেখো ঠিক এরকম ধরনের, প্রথম প্রজন্মের যে যন্ত্র ব্যবহার হতো তার মধ্যে এরকম ভ্যাকুয়াম টিউবগুলো ব্যবহার করা হতো। তো এই ছিল ভ্যাকুয়াম টিউব। তো এখন যে বর্তমানে যে ট্রানজিস্টার এসছে সেই ট্রানজিস্টারগুলো কেমন দেখতে দেখো, এই রকম ধরনের ট্রানজিস্টার হয়, তিনটে অংশ দেখতে পাই আমরা ট্রানজিস্টারের। ক্যান মানে তিন, তিনটে আমরা স্ট্যান্ড পাই, পিএনপি এনপিএন এরকমভাবে থাকে। তো এই যে এই স্ট্যান্ডগুলো হচ্ছে এই রকম ধরনের ট্রানজিস্টার, আর এই এও দেখো এও এক ধরনের ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটা এসেছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এবং এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ট্রানজিস্টারগুলো ব্যবহার করা হতো। তো আজকে আমরা এই ট্রানজিস্টার সাধারণত যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সেই ট্রানজিস্টারের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের বা দ্বিতীয় প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে আমাদের মূলত যেটা এই ট্রানজিস্টার ব্যবহার করা হতো, আর আউটপুট ডিভাইস হিসাবে পাঞ্চ কার্ড এবং ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। এবারে আমরা বলি যে এই দ্বিতীয় প্রজন্মের কি সুবিধা এবং অসুবিধে। যেমন তোমরা প্রথম প্রজন্মের কিছু সুবিধা অসুবিধা পেয়েছিলে সেরকম দ্বিতীয় প্রজন্ম আমাদের সুবিধে এবং অসুবিধেগুলো আমরা পাই। কি না সুবিধের মধ্যে হচ্ছে যে কম্পিউটারগুলোর গতি অনেক বেশি, আর এদের বিদ্যুৎ খরচ অনেক কম হয়েছিল, তার কারণ ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টার ব্যবহার করাতে অনেক খরচ কমে গেছে। এবং যেহেতু বিদ্যুৎ খরচ অনেক কমে যায় তার ফলে তাপ উৎপাদনের পরিমাণও কিন্তু অনেক কম। অর্থাৎ যে প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে যে তাপ উৎপন্ন হতো তার তুলনায় অনেক কম তাপ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে উৎপন্ন হতো। এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে যে আমরা কিছু অসুবিধাগুলো পাই সেটা হচ্ছে কি না, এগুলো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার হতো, করতেই হতো। কারণ যেমন এয়ার কন্ডিশন, যেটা অবশ্যই সেই রুমগুলোকে এয়ার কন্ডিশন করতে হতো, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল, আর রক্ষণাবেক্ষণ এই যন্ত্রগুলোর জন্য দরকার হতো। এই প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে আমরা যেটা পাই আইবিএম 1401, হানিওয়েল 400, এই কম্পিউটারগুলো আমরা দেখতে পাই। তো আজকে আমরা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, সুবিধে, অসুবিধে এবং সাধারণ উদাহরণগুলো জানলাম। আজকে আমরা কম্পিউটার প্র্যাকটিক্যালে কী কী আঁকতে হবে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায়, তোমাদের বলে দিয়েছিলাম যে কম্পিউটারের জন্য একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল খাতা করতে, এবং প্র্যাকটিক্যাল খাতায় আমরা আঁকাগুলো বলে দিই, তোমরা বইয়ে একটু দাগ দিয়ে নাও কোন আঁকাগুলো করতে হবে। 4 নম্বর পাতায় দেখো ভ্যাকুয়াম টিউব, আজকে যে ভ্যাকুয়াম টিউব আমরা দেখালাম সেই ভ্যাকুয়াম টিউবটা অবশ্যই আঁকবে, এবং এই একে তার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে অর্থাৎ প্রথম প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লিখবে। এখানে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। আর দ্বিতীয় প্রজন্মে আরেকটা পাতায় করবে দ্বিতীয় প্রজন্মের ট্রানজিস্টারের ছবিটা করবে এবং তার বৈশিষ্ট্যগুলো লিখবে। তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আঁকাগুলো দেওয়া হলো। তোমাদের এই কাজগুলো তোমরা করবে বাড়িতে। আশা করি তোমরা আজকের আলোচ্য বিষয়ের বস্তু বুঝতে পারলে। ধন্যবাদ।